ছাত্ররা কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি পদার্থবিজ্ঞানের অধ্যায় সাথে সূত্র নিয়ে আলোচনা করব। প্রথম সূত্রটি হচ্ছে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, কে হচ্ছে এখানে স্প্রিং ধ্রুবক, এক্স হচ্ছে সংকোচন এবং এফ হচ্ছে বল। এই সূত্রটি বিজ্ঞানী হুক আবিষ্কার করেছিলেন। এরপর দ্বিতীয় সূত্রটি দেখা যাক, টি ইকুয়াল টু টু পাই রুট ওভার এম ভাগ কে, এখানে টি হচ্ছে স্প্রিং এর পর্যায়কাল, কে হচ্ছে স্প্রিং এর ধ্রুবক, এম হচ্ছে ভর এবং পাই এর আদর্শ মান হচ্ছে 3.1416। এখানে পর্যায়কালের একক হচ্ছে সেকেন্ড আর স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন এম ইনভার্সন। ভরের একক আমরা সকলেই জানি কেজি। তারপরে তৃতীয় সূত্রটি হচ্ছে টি ইকুয়াল টু টু পাই রুট ওভার অল এল ভাগ জি, টি হচ্ছে দোলনকাল একক সেকেন্ড, এল হচ্ছে সুতার দৈর্ঘ্য একক মিটার, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ একক মিটার সেকেন্ড ইনভার্সন। এই তিনটি সূত্র দিয়ে আমরা স্প্রিং এর যতগুলো অঙ্ক আছে সবগুলো করব। এরপর চতুর্থ নম্বর সূত্রটি হচ্ছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা, ভি ইকুয়াল টু তরঙ্গের বেগ, একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্সন, এফ হচ্ছে কম্পাঙ্ক, এর একক হচ্ছে সেকেন্ড ইনভার্সন বা হার্জ, আর এটা হচ্ছে ল্যামডা, একে তরঙ্গের দৈর্ঘ্য বলে, এর একক মিটার। এরপর পঞ্চম সূত্রটি হচ্ছে ভি প্রপোর্শনের রুট টি, এর অর্থ হচ্ছে ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু রুট ওভার অল টি ওয়ান ডিভাইডেড বাই টি টু। ভি ওয়ান ইকুয়াল টু ভি টু মানে প্রথম মাধ্যমের শব্দের বেগ, দ্বিতীয় মাধ্যমের শব্দের বেগ কে বোঝানো হয়েছে এবং এর একক হচ্ছে মিটার ইনভার্স ওয়ান। আর টি ওয়ান ইকুয়াল টু টি টু প্রথম মাধ্যমের তাপমাত্রা, দ্বিতীয় মাধ্যমের তাপমাত্রা এবং এর একক বইতে আমি পাইনি, এটাই গাইডে পেয়েছি, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ওয়ান অ্যান্ড কে ইনভার্স ওয়ান। তারপর ষষ্ঠ নম্বর সূত্রটি হচ্ছে টি ইকুয়াল টু ওয়ান বাই এফ, টি আমরা আগেই জেনেছি তরঙ্গের পর্যায়কাল যার একক হচ্ছে এস এবং এফ ইকুয়াল টু হলো কম্পাঙ্ক যার একক হচ্ছে এস ইনভার্স ওয়ান বা সেকেন্ড ইনভার্স ওয়ান বা হার্জ। এরপর সপ্তম সূত্রটি হচ্ছে ডি ইকুয়াল টু ভিটি ভাগ টু, ডি মানে হচ্ছে উৎস বা শ্রোতা হতে প্রতিফলকের দূরত্ব যার একক হচ্ছে মিটার, ভি মানে হচ্ছে বেগ, টি মানে হচ্ছে সময়, তার মানে এটা দাঁড়ায় দূরত্ব ইকুয়াল টু বেগ ইনটু সময় ভাগ টু। এরপর আট নম্বর সূত্রটি তোমরা বইতে পাবে না, এটা আমি গাইড থেকে নিয়ে এসেছি। আট নম্বর সূত্রটি হচ্ছে এস ইকুয়াল টু এন ল্যামডা, এস মানে হচ্ছে দূরত্ব বা সরণ বা অতিক্রান্ত দূরত্ব যার একক হচ্ছে মিটার আর এন হচ্ছে কম্পন সংখ্যা। মূলত এই কয়টি সূত্র দিয়ে তোমাদের সাত অধ্যায়ের পদার্থবিজ্ঞানের অঙ্কগুলো মোটামুটি করা হবে এসএসসি লেভেলে। এই ভিডিওতে পর্বে আমি পদার্থবিজ্ঞানের অধ্যায়ের সাথে শুধু সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। তোমাদের অনেকের মনে হতে পারে এই সূত্রগুলো কোথা থেকে এসেছে, কিভাবে এই সূত্রটা হলো, এসব নিয়ে আমি একটি সেপারেট একটি ভিডিও তৈরি করব যেটার মধ্যে আমি ব্যাখ্যা দিব এই সূত্রটি কিভাবে হলো। আমি শুধুমাত্র এইখানে কি কি সূত্র আছে এই অধ্যায়ে আমি শুধু সেগুলো এক্সপ্লেইন করলাম। তোমরা আমার প্লেলিস্টটি চেক করবে, আমি সেখানে তোমাদের ম্যাথমেটিক্স এবং এই অধ্যায়ের যে আনুষঙ্গিক প্রশ্নগুলো অনুধাবনমূলক জ্ঞানমূলক সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।